হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একটি দারুণ এবং খুশির খবর দিতে চাই, সেটা হলো বাংলা সিনেপ্রেমীদের জন্য, বাংলা সিনেমাকে যারা ভালোবাসেন তাদের জন্য, সকল সাকিব ইয়ানদের জন্য। বিষয়টি হলো গতকাল থেকে শুরু হয়েছে আগুন সিনেমার ডাবিংয়ের কাজ। অনেকদিন ধরেই বদলাম খোকন তার বিভিন্ন পোস্টে, তার পেজে যখন তিনি পোস্ট করেন তখন অনেক কমেন্ট বক্সে দেখা যায় যে অনেকে জানতে চায় ভাই আগুন সিনেমার আপডেট দিন। আমরাও অনেক ইউটিউবাররা, বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী অনেকবার এটা নিয়ে আপডেট করেছেন, কিন্তু কাজ কিছুই হয়নি। তো গতকাল থেকে শুরু হয়েছে আগুন সিনেমার ডাবিংয়ের কাজ, কিন্তু বাকি রয়েছে 5টি গানের শুটিং। আপনারা জানেন 2019 সালে শুরু হয় আগুন সিনেমার শুটিং, এবং তৎকালীন সময় এই সিনেমার প্রযোজক একরামুল হক আরমান ক্যাসিনো কারবারে জেলে ছিলেন, তার কারণে কাজটি হয়ে ওঠেনি। কিন্তু সে সময় এই সিনেমার 80% টাকা পরিচালককে দিয়ে গেছিলেন একরামুল হক আরমান। তারপরেও একরামুল হক আরমান কিন্তু ব্যক্তিগতভাবে একটা সিনেমাপ্রেমীর মানুষ, তিনি সিনেমাকে অনেক ভালোবাসেন। তিনি পরিচালককে বলেছিলেন যে খোকন সাহেব, আপনি বাকি 20%-এর কাজ করার জন্য আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি এটি কমপ্লিট করেন, সিনেমা যখন রিলিজ দেবো লাভ লোকসান যাই হবে দুজন মিলি সেটা শেয়ার করে নেব। কিন্তু তারপরে সুপারস্টার সাকিব খান বাইরে চলে যান আমেরিকায়, গ্রিন কার্ড পান, এবং সেখানে 2-3টা সিনেমার মহরত হয়ে যায়, বিশেষ করে রাজকুমার সিনেমার মহরত অনুষ্ঠান হয়ে যায়। তারপরে পরিচালক বিভিন্ন গণমাধ্যমকে এবং তার বিভিন্ন পোস্টের মাধ্যমে জানান যে শাহিদ খান দেশে আসলে এই সিনেমার কাজ শুরু হবে। তো সুপারস্টার শাহিদ খান দেশে চলে এসেছেন, গতকাল থেকে এর ডাবিংয়ের কাজ চলছে, এবং কিন্তু বাকি রয়েছে 5টি গানের শুটিং এবং কিছু সিকোয়েন্স। সব মিলিয়ে 20-25 দিন সময় লাগবে এই সিনেমাটি কমপ্লিট করতে। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু বাংলা সিনেমার ঘুরিয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে একটা ভালো পর্যায়ে যাচ্ছে, তো এই জায়গায় চাচ্ছি যে খান সাহেবের লীলা নামে বাংলাদেশ না হলে আগুন, দুইটার মধ্যে যে কোনো একটা সিনেমা মুক্তি পাক। এটা শুধু আমার একার চাওয়া না, সকল সাকিব ইয়ান এবং সকল হল মালিকরা চাচ্ছে যে শাহিদ খানের সিনেমা চাই। এই যে হিন্দু ধর্মে যারা আছে তাদের মনে করেন সামনে পুজো আসছে, তো পুজোর হয় আগুন না হলে লীলা নামে বাংলাদেশে একটি সিনেমা রিলিজ দিলেন, তো দর্শকও কিন্তু রোজারিদের পথের পর থেকে নতুন ভালো কোনো সিনেমা পায়নি। শাহিদ খানের এই 6-7 মাসে একটা সিনেমাও রিলিজ পায়নি রোজারিদের পর থেকে। তো অনেক ভালো হবে যদি খান সাহেব একটা সিনেমা হলে মুক্তি দিতে পারে। আমরাও দেখতে চাই যে যারা বলে সুশীল দা যে শাহিদ খানের সিনেমা চলে না, শাহিদ খান কিসের সুপারস্টার, তিনি গল্পই বোঝেন না, তো তাদের মুখে একটু ধামা ঘুষে দিতে চাই, বুঝলেন দর্শক বন্ধুরা? তো দর্শক বন্ধুরা, আপনার কি মতামত? পুজো উপলক্ষে কি শাহিদ খানের নতুন কোনো সিনেমা মুক্তি পাবে কি পাবে না, নতুন কোনো সিনেমা দেখতে চান কি চান না? অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।